ফেব্রুয়ারি মাস তো পড়ে গেল, হ্যাঁ হ্যাঁ রে কেদনা, ওইটাই ভাবছি। এই ফেব্রুয়ারি মাসটা পড়লেই না আমার মনটা তোমার খারাপ হয়ে যায় জানিস। হ্যাঁ রে, আমারও তো সেম অবস্থা। এই সিঙ্গেল লাইফ আর কতদিন ভাল লাগবে তুই এই বল না। দেখ কেদনা, মন খারাপ করে কোনো লাভ নাই, আমাদের জুটে নাই, হয় নাই। তা বলে কি আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবো? নাই করবো নাই কি আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন? নিশ্চয়ই করবো, কিন্তু কিভাবে করবো এটাই তো মাথাটা কিছু ঢুকছে না। তুই কি কোথাও আরো ভাড়ায় গার্লফ্রেন্ড জোগাড় করেছিস নাকি? না না, আমার মাথায় একটা বিরাট আইডিয়া আছে ওস্তাদ। কি রে? আমার এই আইডিয়াটা রদ দেখাও হবে আর কলা বেচাও হবে। আইডিয়াটা হলো ভ্যালেন্টাইন্স ডে দিনে আমাদের ফুর্তি লুটাও হবে আর টাকা ইনকাম করাও হবে। এটা কি করে সম্ভব? সম্ভব সম্ভব সব সম্ভব, এই নুনার কাছে সব সম্ভব। ভ্যালেন্টাইন্স ডে দিনে পার্কের বাহিরটাই অনেকগুলা গোলাপ ফুল নিয়ে যাব আর গোবাইরে দুজন বিকবো। তারপর গোলাপ ফুল বিকা শেষ হয়ে গেলে পার্কের ভিতর ঢুকে যাব দুজনেই, গোবাইরে বুট ভাজা, মটর ভাজা আর আইসক্রিম বিকবো। হ্যাঁ ওস্তাদ, তুই কি খাইস রে বাপ, বিশাল বিশাল তোর মাথাটা থেকে আইডিয়া আছে। সল্লা ভাজা আর রুটি খাই, আর আমার গায়ের ময়লাটা টুকু নিয়ে নিবি, ওইটা মাদলি করে সবসময় ঝুলাই রাখবি গোলাটাই। হ্যাঁ তাইলে আমার তোমার বুদ্ধি আসবে। আরে তাইলে তুই এই ক্যান্টা কি করতে বসে আছিস? কোটের বাইকটাতে চলে যা আর পুরো মাদলি বিকবি যা, ছিলা পুলার পুরো মাথা ভর্তি বুদ্ধি হবে। বেশি দালালি মারি না কেন? আহ রাগিস না নন না, চ চ ওইদিকে চ, আমাদেরকে সব জোগাড় যন্ত্র করতে হবে কারো। হ্যাঁ চ চ চ। কাকু কাকু বলে, বলছিলাম গোলাপ ফুল আছে? হ্যাঁ আছে, কপিস লাগবে বল। হ্যাঁ রে নুনা, কপিস লিবি বল। কপিস লিবি আর ওই সব পাঁচ এক লুবো, কত করে পিস কাকা? কাটা দিয়া গোলাপ 40 টাকা পিস, বিন কাটা দিয়া গোলাপ 70 টাকা পিস, সাদা গোলাপ 30 টাকা, কালো গোলাপ 10 টাকা, হলুদ গোলাপ 50 টাকা, বেগুনি গোলাপ 70 টাকা, আর লাল গোলাপ 100 টাকা। কোনটা লাগবে বল? এগুলা কি আমরা নিয়ে যাই ঘরে শোকেসে বাঁধাই রাখবো নাকি? এত এত দাম বলছো? এটা কোনো বড় হাট পাই যাইস নি, এটা ফুলের দোকান বটে, ফিক্স রেট লিবি লে নাইলে রাস্তা দেখ। কাকু অতগুলা গোলাপ লিব, একটু কম বেশি করে দাও। কোনো কম বেশি হবে না, এই সিজনটাই বটে গোলাপ ফুলে, আর বাদ বাকি সময় গোলাপ ফুল বিক্রি হয় নাই আমার, কম দিব। শোন কেন, অত অত ইয়াকার কটাইতে হয় নাই, ইয়ার গোলাপ ইয়াকে রেখতে দে, চল আমরা অন্য ধারে যাই দেখি। হ্যাঁ যা যা যা। কাকু গোলাপ ফুল কত করে দিছো? 180 টাকা জোড়া। হ্যাঁ ওইখানে যে 100 টাকা একটা দিছে, এইখানে 180 টাকা একটা, ই মারি এত দাম? আরে এই টাকলু, তুই কি কানে কম শুনিস নাকি? এ টাকলু কাকে বলছো? তুমি নিজেই টাকলু? আমার নাম আছে একটা গেদনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুন আমি ওইটা বলি নাই, আমি বলছি 180 টাকা জোড়া, মানে 180 টাকায় দু পিস। ঠিক আছে পরে আসবো তাহলে। হ্যাঁ রে নুনা, তাহলে কি করবি এত যে গোলাপ ফুলের দাম? নুনা থাকতে তুই কোনো টেনশন করিস না, গোলাপ ফুলের জায়গায় গেঁদা ফুল বিকবো রে। হ্যাঁ গেঁদা ফুল কেউ নিবে কে নাই যে রে? সবাই নিবে, মানুষ এখন দমে পয়সা চিনে, যেটাই কম পাই সেটাই আগে লই। শুধুমাত্র দুটা গোলাপ কিনবো 180 টাকা জোড়াই, বুঝলি? ঠিক আছে তাহলে। আচ্ছা শুন তাহলে, বুট ভাজা মটর ভাজাটা তাহলে মাকে ভাজা করাবো, আর আমি নিজে প্যাকিং প্যাকিং করে সব রেডি করে রেখে দেবো নাকি? তাইলে আমি পবিত্র দাকে বলে দিছি আইসক্রিমের অর্ডারটা নাকি? কে পবিত্র দা, বুঝতে পারলো না? তুমি আমাদের ভিডিও গুলা রেগুলার কমেন্ট মারো, ওই জন্য তোমার নামটা টুকু নিয়ে লিলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল। ফুল ফুল গেঁদা ফুল, ভ্যালেন্টাইন্স ডে গেঁদা ফুল, স্পেশাল গেঁদা ফুল আছে, এদিকে এদিকে যো। দুটা কিনলে একটা ফ্রি, দুটা কিনলে একটা ফ্রি, ফুল ফুল গেঁদা ফুল। এই যে দাদা বলছিলাম গোলাপ ফুল নাই? গোলাপ ফুল আছে, একটা 700, দুটা নিলে 1000। এটা তোমরা মদের বোতলের দাম বলছো না গোলাপ ফুলের দাম বলছো? হ্যাঁ তুই কোনটার দাম জিজ্ঞাসা করলিস? কেন গোলাপ ফুলের কি এত দাম কোনোদিন হয় নাকি? তাহলে তুই গেঁদা ফুল নিয়ে যা, গোলাপ ফুল নিয়ে যাবার কি দরকার তোর? সস্তায় পুষ্টিকর গেঁদা ফুল নিয়ে যা, বাই টু গেট ওয়ান ফ্রি। গেঁদা ফুল দিয়ে কি কোনোদিন প্রেম করা সম্ভব? কেন সম্ভব নয়, সব সম্ভব। অনলাইনে বিয়া হয়েছে, অনলাইনে ভোজ হয়েছে, এটা 2021 বটে, এই বছর গোলাপ ফুলের জায়গায় গেঁদা ফুল দিয়েও প্রেম হবে। এ ঠিক বলেছিস, ঠিক বলেছিস নুনা। হ্যাঁ ঠিক বলেছি না গেঁদনা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাও দাও একটা গেঁদা ফুলেই দাও। কি বাবু এবার লাইনে আলিস তো?
আইলো পয়সাটা। দাদা গোলাপ ফুল আছে? কটা নিবি তুই? একটা নিব, আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট দিব। আমি কি তোকে জিজ্ঞাস করলাম যে তুই গোলাপটা নিয়ে কাকে দিবি? আচ্ছা একটা গোলাপ দাও। দে 500 টাকা। আমি এক ডজন গোলাপ খুঁজি নাই, আমি একটা গোলাপ খুঁজলাম। আরে নুনু, আমিও এক ডজন গোলাপের দাম বলি নাই, একটা গোলাপের দামই বলেছি। বাবা রে, 700 টাকা! তোর 700 টাকা দিয়ে গোলাপ ফুল লিবার হইতো লে, নাহলে 20 টাকা জোড়া গেঁদা ফুল নিয়ে এলে। দেখো দাদা, ওই রকম করো না, অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড জুটে আনছি, প্যানের চেনটা খুলে গেলে এখনই লাগাই দিলে আরবি, আর এদিকে গার্লফ্রেন্ড। বাবার পকেট থেকে মাত্র 50 টাকা মারিয়ে আনতে পারিয়েছি, দিন দাও না দাদা, দিন দাও। শুন বাবু, তোকে একটা আমি ভালো বুদ্ধি বলছি, তুই গোলাপের জায়গায় গেঁদা ফুল নিয়ে যা, এই বছর গেঁদা ফুল মার্কেটে বিরাট চলছে। হ্যাঁ সত্যি? তাহলে আমাকে ওইটাই দিন দাও। আয়া এদিকে নিয়ে যা। হ্যাঁ দাও গেঁদা ফুল এদিকে দাদা, রাধি বিরে এদিকে আইছো, নিয়ে যাও। বাই টু গেট ওয়ান, ফুরাইন গেল, তাড়াতাড়ি এদিকে আইছো, গেঁদা ফুল নিয়ে যাও। আমাকে একটা গোলাপ দাও না। এই দেখ না, শুন এদিকে শুন। কি হইল এইটা? আর কি মেকআপ রে দেখ না। এরে এটা তুই জানিস নাই? হ্যাঁ, এটা বৃদাল মেকআপটা যেটা এখন মার্কেটে চলছে ওইটা। ও বাবা, এইটা হচ্ছে বৃদাল মেকআপ। পালা, কই কথা? এই যে লাও 700 টাকা হইলো তোমার। হ্যাঁ 700 টাকা ফুলের দাম, নেই বুঝা। আমরা 100 টাকার গোলাপটা 700 টাকায় বিক্রি বলে কেউ লিখেই নেই, আর এই বৌদিটা নিয়ে চলে গেল রে। ইয়ার কোনা ফিজিক কেস আছে মনে হয়? না রে বাপ, ওগুলা কেনে হবে? ওগুলা নাও হইতে পারে, হয়তো উবার বরকে দিবে। হ্যাঁ সেটাও তুই ঠিকই বললি। শোন দেখ না, এদিকে মোটামুটি ফুল বিকাটা শেষ হয়ে গেল, তুমি এদিকে মোটর বুট নিয়ে ঢুকে যা, আমি এদিকে আইসক্রিম নিয়ে ঢুকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চ, আমি এই গেটটা পথে ঢুকছি। হ্যাঁ চ। তো বন্ধুগণ, বুট ভাজা মোটর ভাজা আইসক্রিমটা আমরা পার্ট টু এ দেখাচ্ছি, কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ। এনু না ইনস্টাগ্রামের এটা বলে দে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর কেমন ধরনের তোমাদের ভিডিও চাই সেইটাও কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাই ক্লিক করে দিবে।